শুরুতে এই সংবাদ শিরোনাম। আবারও আর্মেনীয় ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করল আজারবাইজান। যুদ্ধ বিরতি সত্ত্বেও গোলাগুলি, আবারও সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা এই দুই দেশের। ইসরায়েলি ড্রোন দিয়ে আর্মেনিয়ায় হামলা চালাচ্ছে আজারবাইজান। কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি নিয়ে আমিরাতের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, যে কারণে উত্তর কোরিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র নিয়ে এত উদ্বিগ্ন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আর্মেনীয় S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের পর এবার একটি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে আজারবাইজান। শনিবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনার পরই আজারবাইজানের সংবাদ মাধ্যম আজ ভীষণের অনলাইনে ভিডিওটি প্রকাশ করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে বলা হয়, আর্মেনীয় সশস্ত্র বাহিনীর আরও একটি সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। 27 সেপ্টেম্বর বিরোধীয় নাগরণ কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানে নতুন করে যুদ্ধে জড়ায় 27 সেপ্টেম্বর বিরোধীয় নাগরণ কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায় পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দীসহ অন্যান্য বন্দী বিনিময় এবং মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযোগ করে। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলে জাতিগত আর্মেনিয়া 1990 এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকেই আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষে 30,000-এরও বেশি মানুষ নিহত হন। বেসামরিক নাগরিকদের উপর হামলা সহ রবিবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য অভিযোগ করেছে আজারবাইজান এবং আর্মেনিয়া। নিজেদের দ্বিতীয় বৃহৎ শহর গানজায় বেসামরিক নাগরিকদের উপর হামলার জন্য আর্মেনিয়াকে দায়ী করেছে আজারবাইজান। আজারি কর্তৃপক্ষ বলছে, সকালে সেখানকার একটি আবাসিক ভবনে চালানো হামলায় 9 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জনেরও বেশি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে আর্মেনিয়া, এটি সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে আর্মেনিয়ার কর্মকর্তারা। তবে সেখানে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীদেরকে লাশ বহন করতে দেখা গিয়েছে। অন্যদিকে আর্মেনিয়ার একজন মুখপাত্র দাবি করেছেন, আজারবাইজান সারা রাত ধরে গোলাবর্ষণের মাধ্যমে উস্কানি দিয়েছে। তবে নাগরণ কারাবাখ সরকারের প্রধান আরাকাইন হারোতিয়ানিন দাবি করেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সেখানকার পরিস্থিতি শান্ত হয়ে এসেছে, যদিও দ্রুতই এর পরিবর্তন ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এর আগে শনিবার দুই দেশের সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্তে একমত হয়েছিল। মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরবের মধ্যস্থতায় দুই দেশের কূটনৈতিকরা এই যুদ্ধবিরতিতে রাজি হন, কিন্তু এরপরই দুই পক্ষ থেকেই গোলাগুলি অব্যাহত ছিল। এজন্য শনিবারই পরস্পরকে দায়ী করেছে আজারবাইজান এবং আর্মেনিয়া। এমন প্রেক্ষিতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আদর টিকবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজারবাইজান এবং আর্মেনিয়া সরকারের সঙ্গে শনিবার রাতে টেলিফোনে কথা বলেছেন বলে জানা গেছে। তার মধ্যস্থতায় দুই দেশের কূটনৈতিকরা এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী আজারবাইজান এবং আর্মেনিয়াকে যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলতে আহ্বান জানিয়েছেন সের্গেই ল্যাভরভ। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও যেভাবে গোলাগুলি চলছে তাতে আবারও সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আজারবাইজানকে যুদ্ধের সামরিক সরঞ্জাম সহায়তার জন্য ইসরায়েল এবং তুরস্কের বিরুদ্ধে ফের অভিযোগ তুলেছে আর্মেনিয়া। দেশটি আঙ্কারার তেল আবিবির বিরুদ্ধে অভিযোগ করেছে, আর্মেনিয়ার হামলার জন্য তুরস্ক এবং ইসরায়েল থেকে ড্রোন সরবরাহ করা হচ্ছে। রবিবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্টসোর হেভহানেসিয়ান বলেছেন, মানবিক সহায়তার আড়ালে তুরস্ক এবং ইসরায়েল থেকে আজারবাইজানকে হামলার জন্য ড্রোন সরবরাহ করা হচ্ছে। একই দিন ইয়েবেন এবং অস্বীকৃত নাগরণ কারাবাখ কর্তৃপক্ষ বলছে, এই অঞ্চলে যুদ্ধে বাককে ইসরায়েল এবং তুরস্কের সামরিক সহায়তা দিচ্ছে। তবে আজারবাইজান বলছে, তেল আবিবের সঙ্গে বাকুর ভালো সম্পর্ক নষ্ট করতে এমন অভিযোগ করা হচ্ছে। এদিকে আর্মেনিয়ার বিরুদ্ধে গণহত্যার অংশীদার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে নাগরণ কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন, বিচ্ছিন্ন প্রজাতন্ত্র আর্মেনিয়ানদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার জন্য ইসরায়েল অংশীদারী।
ইসরায়েলকে অভিযুক্ত করে বিরোধী অঞ্চলের এই নেতা বলেন, অবশ্যই তারা জানে তারা প্রতিনিয়ত অস্ত্র সরবরাহ করছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ যারা নিজেরাই একটি গণহত্যা থেকে বেঁচে গেছে তারা এই কারাবাখ গণহত্যার জন্য দায়ী। কাতারে তুর্কি সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলের অস্থিতিশীলতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাস। শনিবার মধ্যপ্রাচ্যে তুরস্কের সামরিক উপস্থিতির সমালোচনা করে দেওয়া এক টুইট পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পারস্য উপসাগরীয় অঞ্চল তুরস্কের সামরিক উপস্থিতি অনেকটা জরুরি অবস্থা জারির মতো মন্তব্য করে আনোয়ার গার্গাস বলেন, তুরস্ক মেরুকরণ জোরদার করছে এবং এ অঞ্চলের মেরুকরণ জোরদার করছে এবং এ অঞ্চলের দেশগুলোর স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থকে বিবেচনা করেনি। 2017 সালের 5ই জুন সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং মিশর সহ কয়েকটি দেশ। এই সংকট শুরুর 2 দিন পর তুরস্কের পার্লামেন্ট কাতার তাদের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। তাদের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়। অবরোধ জারিকৃত দেশগুলোর 13 দাবির মধ্যে একটি ছিল কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার, তবে সেই পথে হাঁটেনি কাতার। 2015 সালের 18ই জুন তারিক ইবনে জিয়াদ সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো অবস্থান নেয় তুর্কি সেনারা। এতে করে কাতারের সামরিক শক্তি বৃদ্ধি পায়। সন্ত্রাস দমন করে এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতা বজায় রাখা আশা ব্যক্ত করেন উভয় দেশের নেতারা। কাতারে মোতায়েন করা তুর্কি সেনার পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করছে বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মন্তব্য করেন। সম্প্রতি বিশাল আকৃতির একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। এটি বিশ্বের সর্ববৃহৎ মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে বলে দাবি করেছে বিশেষজ্ঞরা। এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের পর চরম হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সঙ্গে বেশ ক্ষুব্ধ হয়েছেন তিনি। কিন্তু কেন এত উদ্বিগ্ন ট্রাম্প? জানা গেছে বিশাল আকৃতির এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু বহন করতে সক্ষম। এটি লিকুইড ফুয়েল মিসাইল হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র। এতে একাধিক ওয়ারহেড বহন করা যাবে। বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র অতীতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রদর্শিত যে কোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বড়। সেই সঙ্গে এই মিসাইল লঞ্চার থেকেই আণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা যাবে। শুধু তাই নয়, এত বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিশ্বে আর কোনো দেশের নেই। আর এটি দ্বারা উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে যে কোনো শহরে আঘাত হানতে এবং লক্ষ লক্ষ মানুষ হত্যা করতে সক্ষম। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।